উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম। হাসিব, কেমন চলছে নির্বাচনের প্রচার উত্তাপ জানাবেন আমাদের। আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনটা 29 মে অনুষ্ঠিত হবে, এবং আমি বলে রেখেছি যে পিরোজপুর জেলার একমাত্র মঠবাড়িয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং ওই মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে হচ্ছে 6 জন প্রার্থী কিন্তু ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে স্থানীয় সংসদের শামীম নওয়াজের ভাই যে রিয়াজউদ্দিন আহমেদ, তার প্রার্থিত্ব গতকাল ইলেকশন কমিশন বাতিল হওয়ার কারণে 5 জন প্রার্থী ইতিমধ্যে আছে, এবং মূলত হচ্ছে বাইজ হোসেন খান এবং তার মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, তবে তার প্রার্থিত্ব বাতিল হওয়ার কারণে নির্বাচন অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে বলে দাঁড়িয়েছেন। তবে এখানে একজন প্রার্থীর পক্ষে পিরোজপুরের যে নির্বাচিত নতুন করে যে গত প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে নির্বাচিত যে চেয়ারম্যানরা ছিল, তার পক্ষে ইতিমধ্যে কিন্তু তারা প্রচারণা করার চেষ্টা, বিশেষ করে পিরোজপুর সদর, কাউখালী এবং ইন্দুরকানী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা কিন্তু ইতিমধ্যে তার পক্ষে প্রচারণা করতে এসেছে। আমি এখন কথা বলছি যে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যানের সাথে, যে আপনি যে মঠবাড়িয়া উপজেলা নির্বাচন প্রচারণায় আসছেন, এবং এটা কিভাবে গিয়ে দেখছেন নির্বাচনটা? না, আসলে বিষয়টা এরকম যে আমাদের 8 তারিখে নির্বাচন হয়ে গেছে। আমরা, আমি সহ আমার 2 ভাইস চেয়ারম্যান এবং ইন্দুরকানী উপজেলার যে কয়েকটি ইউনিয়ন আছে সকল চেয়ারম্যান কিন্তু আমার সাথে এসেছে, কারণ বাইজিদের পক্ষে এসেছে, দোয়াত কলমার পক্ষে এসেছে। কারণ এই মঠবাড়িয়াতে যে অবস্থা বিরাজ করছে, এতে আমার মনে হয় এবং আমরা মনে করি যে বাইজিদের বিকল্প নাই। মঠবাড়িয়া চাঁদাবাদ, সন্ত্রাস, রাহাজানি যদি হয়, এগুলোকে দূর করতে হলে বাইজিদ দোয়াত কলমের বিকল্প নাই। এই জন্য আমরা এসেছি, এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন আছে, এবং এখানে একটি বিষয় উন্নয়নের জন্য ওকে দরকার আছে, সে ছাত্রলীগের। ধন্যবাদ। যে মূলত হচ্ছে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে নির্বাচনের, এই মঠবাড়িয়ার নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে তৈরি করার, শেষ করার জন্য কিন্তু ইতিমধ্যে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন র্যাব, বিজিবি সব পুলিশের সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, এবং আমরা স্থানীয় জনগণ আশা করছি যে 29 তারিখে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে মঠবাড়িয়ায়। মূলত এই ছিল সর্বশেষ আমার কাছে। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিরোজপুরে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব।